জামাল খাশোগির হত্যা ধামাচাপা দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওড়ার 10 মিনিট পরেই আবার অবতরণ করেছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী বিমানটি। আফগানিস্তানের কান্দাহার প্রদেশে জঙ্গি হামলায় এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে। সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আগামী 21 অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের সঙ্গে আছি আমি আবদুল্লাহ আল হাদি। এবারে বিস্তারিত, সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যা ধামাচাপা দিতে সৌদি আরবকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন খাশোগির ভাগ্যে কি ঘটেছে দ্রুত সেই রহস্য উন্মোচিত হোক এমনটাই চান তিনি। তুরস্কের সরকার সমর্থিত দৈনিক ইয়েনি সাফাকে প্রতিবেদন প্রকাশিত হয় হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল খাশোগিকে, জিজ্ঞাসাবাদের সময় তার আঙ্গুল কেটে ফেলা হয়। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে খাশোগিকে কেটে টুকরো টুকরো করা হয়। এসব সংবাদের পরিপ্রেক্ষিতে এই ঘটনার রহস্য উন্মোচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে এমন মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন আফগানিস্তানের কান্দাহার প্রদেশে জঙ্গি হামলায় এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে, তবে এতে সেখানের নিরাপত্তা পরিস্থিতি মৌলিক কোনো পরিবর্তন হবে না। তালেবান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে হামলা চালিয়ে সেখানের পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিককে হত্যা করার কথা স্বীকার করেছে। কান্দাহার নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি সরকারি ভবনে তালেবানের ওই হামলায় কমপক্ষে আরও 2 জন মারা যায়। নিরাপত্তা নিয়ে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়। ওই বৈঠকে মার্কিন ও নেটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার উপস্থিত থাকলেও তিনি প্রাণে বেঁচে যান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান ওড়ার 10 মিনিট পরেই আবার অবতরণ করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে কেবিনে ধোঁয়া দেখা যাওয়ার পর উড়োজাহাজটি বিমান ঘাঁটিতে ফিরে আসতে বাধ্য হয়। স্থানীয় সময় সকাল 9:05 মেরিল্যান্ডের জয়েন্ট অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উড়ে যায় একটি বিমান। উড্ডয়নের 10 মিনিট পর কেবিনে ধোঁয়া দেখা যাওয়ায় আবার অবতরণ করে। বিমান ঘাঁটিতে বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটিতে থাকা গোয়েন্দা ও নিরাপত্তা কর্মীরা বিমানের দিকে ছুটে যান। তারা ঢুকে দেখতে পান ভেতরে ধোঁয়া। বিমানে থাকা সাংবাদিকেরা জানান পোড়ার মতো গন্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বিমান অবতরণের পর অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে মেলানিয়াকে নামতে দেখা যায়। এ সময় তাকে স্বাচ্ছন্দ্যই দেখা গেছে। যুদ্ধাস্ত্র তৈরিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভারত। এবার সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-16 তৈরি হবে ভারতের মাটিতে। আগামী 2 বা 3 বছরের মধ্যেই এই প্রজেক্ট শুরু হবে। F-16 নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের চিফ এক্সিকিউটিভ ফিলচ জানিয়েছেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই ভারতের সঙ্গে পার্টনারশিপে বানানো হবে এই ফাইটার জেট। তিনি বলেন ভারত মূলত এই বিমানের উইং বানানো হবে। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই বিমানের উইংস বানানো হবে। সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার প্রায় 2 সপ্তাহ পর তার শেষ কলাম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। খাশোগি তার এই কলামে আরব বিশ্বে মুক্ত গণমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরেছেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক খাশোগি নিজ দেশ সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকার নিয়মিত কলাম লেখক। 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢোকার পর থেকে খাশোগি নিখোঁজ। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তুরস্কের, তবে এই অভিযোগ অস্বীকার করছে সৌদি আরব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সফরে গেছেন, উদ্দেশ্য জামাল খাশোগির বিষয় নিয়ে আলোচনা। একই দিন সৌদি আরব $10 কোটি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এ ব্যাপারটিকে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন কেউ কেউ। সন্দেহ করা হচ্ছে জামাল খাশোগির অন্তর্ধান নিয়ে চাপে পড়া সৌদি আরব চলমান সংকট কাটিয়ে উঠতেই যুক্তরাষ্ট্রকে এই অর্থ দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের $10 কোটি দেওয়ার বিষয়টি নিউ ইয়র্ক টাইমস প্রথম প্রকাশ করে। সেই প্রতিবেদনেই সন্দেহ প্রকাশ করা হয় সৌদি আরব এই অর্থ কি যুক্তরাষ্ট্রকে দিল খাশোগির অন্তর্ধানের বিষয়টি সামাল দেওয়ার জন্য।
সৌদি আরব অবশ্য বলছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল পুনর্গঠনের জন্য রিয়াদ $10 কোটি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরও বলেছে খাশোগি ইস্যু মোকাবেলার জন্য ওই অর্থ নেওয়া হয়নি। প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টে রোবটের পা পড়েছে। হেঁটে চলে বেড়ানোর স্পিপার নামের এই রোবটকে গত মঙ্গলবার আমন্ত্রণ জানিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের শিক্ষা বিষয়ক কমিটি। নারীর আদলের তৈরি রোবটটির বুকে একটি ট্যাবলেট কম্পিউটার রয়েছে। শিক্ষা বিষয়ক কমিটির কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক শুনানিতে সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে রোবটটিকে আমন্ত্রণ জানানো হয়। শুনানির সময় কমিটির সদস্যরা পিপারকে জিজ্ঞেস করেন, যখন বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার রাজত্ব চলবে তখন কি মানুষের জন্য কোনো জায়গা থাকবে? জবাবে পিপার কমিটির সদস্যদের আশ্বস্ত করে বলেছে, রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিকই, কিন্তু আমাদের সবসময়ই সূক্ষ্ম কিছু দক্ষতার প্রয়োজন পড়বে যা কেবল মানুষেরই থাকে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আল আকসা হালাল মিট এন্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোংস, নিউ ইয়র্ক 10462। ইনফরমেশন টেকনোলজি, আইটি, আইটি ইজ ওয়াও, ইটস স্টাফ ইওর প্যারেন্টস হ্যাভেন্ট ইভেন থট অফ ইয়েট। আইটি ইজ মুভিং, ইটস মিক্সিং, শেয়ারিং এন্ড মোর। আইটি ইজ সলভিং প্রবলেম, থিংকিং এন্ড প্রসেসিং। আইটি ইজ মেকিং মানি, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37 to 47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ, বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43rd Street, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং, একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস, 1747 3rd Street, 215 জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। ভারতের পূর্বাঞ্চলে উড়িষ্যা রাজ্যে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 57 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই কথা জানান।
স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, শক্তিশালী ঝড়ের আঘাতে $30 কোটি ক্ষতি হয়েছে। উল্লেখ্য, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে গত সপ্তাহে তিতলি আঘাত হানে। এ সময় ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ গতি ছিল 140 থেকে 150 কিলোমিটার। ঝড়ের কারণে অনেক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এই দুরাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদ পোড়ানোর দায়ে বুধবার এক ব্যক্তিকে 24 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে সে জঘন্য কাজ করে বলে প্রসিকিউটররা জানান। 2017 সালের জানুয়ারি মাসে টেক্সাসের দক্ষিণ পূর্বে অবস্থিত ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার পুড়িয়ে দিয়ে জঘন্য অপরাধ করায় জুলাই মাসে মার্ক পেরেজ নামের এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের রায়ের বরাত দিয়ে বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আগুন দিয়ে পোড়ানোর এক সপ্তাহ আগে 26 বছর বয়সী এই ব্যক্তি মসজিদের অবকাঠামো ভেঙে ভেতরে প্রবেশ করে তা দেখে আসে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 14 থেকে ডেমোক্রেটিক প্রার্থী আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কাউন্সিল 37-এর ট্রেজারার, লোকাল 1407-এর প্রেসিডেন্ট এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসালোর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমিজবাউদ্দিনের সাথে তার ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট কাউন্সিল 37 অফিসে সম্প্রতি সাক্ষাৎ করেছেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে এই সাক্ষাতে সিঙ্গেল পেয়ার হেলথ কেয়ার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে আলেকজান্দ্রিয়া ওকাসিও তার কংগ্রেসের প্রচারাভিযানে এই বিষয়টি অন্তর্ভুক্তিসহ কংগ্রেসে ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্যসেবা পরিকল্পনার প্রতিষ্ঠা করতে চান বলে জানান। মাহমিজবাউদ্দিন সিঙ্গেল পেয়ার হেলথ কেয়ারের ব্যাখ্যা করে বলেন, তিনি অন্যান্য লেবার লিডারদের সাথে নিয়োগকর্তার দ্বারা প্রদত্ত প্রিমিয়াম সম্পর্কিত বিষয়টির বিরোধিতা করেন, কেননা বেশিরভাগ ক্ষেত্রে কর্মচারীরা কেবল কোপ পেমেন্টের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা পান। যদি সিঙ্গেল পেয়ার হেলথ কেয়ার পাস হয় তাহলে এটি ডিসি 37-এর মেম্বারদের মতো হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান না করে কেবল কোপ পেমেন্টের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। আলেকজান্দ্রিয়া তার ভবিষ্যতের রেফারেন্স হিসেবে আলোচনার এই বিষয়টি নোট করেন। তৃণমূল থেকে শুরু করে কমিউনিটি এবং লেবার ইউনিয়নগুলোর সাথে কাজ করার মাধ্যমে উন্নততর আমেরিকা বিনির্মাণে তার প্রত্যাশার কথা বলেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে কাবা শরীফের চারপাশ তওয়াফ করেন, এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন। দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও পবিত্র ওমরা পালন করেছেন। পবিত্র ওমরা পালনের জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জেদ্দা থেকে সড়ক পথে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান। বিদেশে চাকরি প্রার্থীদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরির জন্য দেশের বাইরে যাওয়ার আগে সঠিক প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে যারা চাকরি নিয়ে বিদেশে যেতে চান তাদের প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ কম। অল্প কিছু টাকা খরচ করে সার্টিফিকেট সংগ্রহ করে বিদেশে যাওয়ার পর তারা বিপদে পড়েন। প্রধানমন্ত্রী আজ বিকেলে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মোবারক জিয়ারত শেষে দুপুরে জেদ্দায় পৌঁছান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দুপুর 12টার দিকে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লঘু অপরাধে কারাগারে আটক বন্দীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 3 গুণ বেশি বন্দী থাকায় চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বয়স্ক, অসুস্থ ও সাজার মেয়াদ প্রায় শেষ হয়ে আসা বন্দীরাও মুক্তি পাবেন। সব মিলিয়ে 7,401 জন বন্দীকে মুক্ত করার প্রক্রিয়া চলছে। এমনকি মাদক মামলায় কারাগারে আটক 27,415 জন বন্দীর বড় একটি অংশকেই মুক্তি দিতে চায় সরকার। যদিও দেশ জুড়ে এখন মাদক বিরোধী অভিযান চলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ওই বন্দীদের বেশিরভাগ মাদকের বাহক হিসেবে ধরা পড়েছিলেন। তারা বড় অপরাধী নন, তাদের বিরুদ্ধে করা মামলায় সাক্ষীও পাওয়া যাচ্ছে না। এভাবে বন্দীদের মুক্তি দেওয়ার সরকারি প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। তারা মনে করছেন নির্বাচনের আগে কারাগার খালি করে রাজনৈতিক নেতাকর্মীদের ঢোকাতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে কূটনীতিকেরা জানতে চেয়েছেন জোটে জামায়াতে ইসলামের অবস্থান কি। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কি হবেন এবং বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি না হলে কি হবে এবং জোটের নেতৃত্বে কি থাকবেন। কূটনীতিকদের এসব প্রশ্নের জবাব দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। বিকেল 3টা থেকে 4:15 পর্যন্ত রাজধানীর হোটেল লেকশোরে কূটনীতিকদের ব্রিফ করেন নবগঠিত ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকের শুরুতে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের 7 দফা ও 11 লক্ষের বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন। এ সময় কামাল হোসেনই কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইউএভুক্ত দেশগুলো সহ প্রায় 30টি দেশের কূটনীতিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিছুদিন আগেও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ফরিদপুর 2 আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতিনিধি হিসেবে এলাকার রাজনীতি সামলেছেন তার বড় ছেলে আয়মন আকবর চৌধুরী, আর এখন প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে ছোট ছেলে শাহাদাব আকবর চৌধুরীকে, যা মানতে পারছেন না আয়মন। আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সাজেদার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকলেও রাজনৈতিক উত্তরাধিকারের এই দ্বন্দ্ব উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে। তবে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এলাকায় সুবিধাজনক অবস্থান তৈরি করেছেন তার মেয়ে শ্যামা ওবায়দ। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বরগুনা জেলা প্রশাসনের সহায়তায় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পৃষ্ঠপোষকতায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক বরগুনার কনসার্টে কাঁদলেন নগরবাউলের জেমস। যখন আয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেমস তখন রাষ্ট্রীয় উন্নয়ন মেলার কনসার্টে যোগ দিতে বরগুনার পথে ছিলেন। সেখান থেকেই আয়ুব বাচ্চুর জন্য শ্রদ্ধা জানিয়েছেন তিনি, জানিয়েছেন না আসতে পারার আক্ষেপও। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। মঞ্চে পা রেখেই ঘোষণা দিলেন আজকের কনসার্ট আয়ুব বাচ্চুর জন্য উৎসর্গ করছেন তিনি, সেই ঘোষণা ছিল আবেগতাড়িত। আয়ুব বাচ্চুর নাম নিতে গিয়ে চাপা কান্নার স্রোতে কথা হারিয়ে ফেলেন তিনি। নিজেকে নিয়ন্ত্রণ করে বলেন, আজকের অনুষ্ঠান হোক এটাই চাইছিলাম না, কিন্তু বাচ্চু ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। একটা গল্প বলি, অনেক আগে একটা শোতে হাস্যোজ্জ্বল বাচ্চু ভাই বলেছিলেন, যাই হোক শো ইজ মাস্ট অন, আজ অন, আমি চেষ্টা করছি। এরপর জেমস বাচ্চু স্মরণে গিটারে সুর তোলেন, সেই সুরে ছিল কান্না, তিনিও কাঁদছিলেন বাচ্চুর জন্য। জেমসের চোখ ভেজা সেই কান্নার আবেগে ছুঁয়ে গেছে বরগুনার মঞ্চ পেরিয়ে সারা বাংলাদেশ। সে সময় সমগ্র স্টেডিয়াম জুড়ে থাকা দর্শক নিশ্চুপ হয়ে যায়। জেমস একটি গান গেয়ে স্টেজ ছেড়ে 10 মিনিটের জন্য চলে যান, পরে আবার স্টেজে এসে দর্শকদের সামনে গান গাইতে শুরু করেন। দর্শক, মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আল আকসা হালাল মিট এন্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপার মার্কেট 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোংস, নিউ ইয়র্ক 10462। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution.
We are available on 37247 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends Development. একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল. Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়. নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান. Friends Development. অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর. কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি. রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট. আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট. আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি. আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়. আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017. ফোন 7188930020. ইমেল friendsdevelopment@optimum.net. নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট, সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পুঁজিবাজার থেকে 200 কোটি টাকা উত্তোলন করবে আমান টেক্স লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব IPO-র মাধ্যমে বাজার থেকে এই টাকা উত্তোলন করবে আমান গ্রুপের এই প্রতিষ্ঠানটি। রাতে রাজধানীর রেডিসন হোটেলে কোম্পানিটির রোড শোতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান টেক্সের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, পরিচালক তৌফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ইফতেখারুজ্জামান। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধের জন্য কোম্পানিটি পুঁজিবাজার থেকে 200 কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ব্যবসা সম্প্রসারণের জন্য 93.65 কোটি টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি কিনবে, পাশাপাশি ভবন নির্মাণে 32.66 কোটি টাকা ব্যয় করবে। অন্যদিকে ঋণ পরিশোধে 66.66 কোটি টাকা এবং IPO বাবদ খরচ করবে 7.03 কোটি টাকা। আন্তর্জাতিক ব্যাংকের গ্যারান্টি থাকা স্থানীয় ব্যাংকের LC লেটার অফ ক্রেডিট সহ অন্য দায়ের প্রভিশনিংয়ে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন বাংলাদেশ ব্যাংকের রেটিং গ্রেড 1 মানে উন্নতি বহুজাতিক ব্যাংক ছাড়া অন্য ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সৃষ্ট দায়ে 1% হারে সাধারণ সঞ্চিতি রাখতে হতো। এখন থেকে রেটিং মান অনুসারে 0.50 থেকে 1% হারে সংরক্ষণ করতে হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, সাধারণভাবে ব্যাংকগুলোর অফ ব্যালেন্স শিট এক্সপোজার তথা LC বা বিভিন্ন গ্যারান্টির বিপরীতে ব্যাংকগুলোকে 1% হারে প্রভিশন রাখতে হয়। তবে বাংলাদেশ ব্যাংকের রেটিং গ্রেড 1-এ প্রাপ্ত বহুজাতিক উন্নয়ন ব্যাংকের কাউন্টার গ্যারান্টি থাকলে সেক্ষেত্রে কোনো প্রভিশন রাখার প্রয়োজন পড়ে না। মুন্সিগঞ্জের সিরাজদি খানে 8 কেজি ওজনের একটি মিষ্টি আলু পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, এত বড় মিষ্টি আলু স্মরণকালে দেশের আর কোথাও দেখা যায়নি। উপজেলার নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেনের বাড়ির সামনের নিচু জমি বালুমাটি দিয়ে ভরাট করে সেখানে বিভিন্ন সবজি চাষ করেছেন, যার মধ্যে মাস 6 আগে রোপণ করেছিলেন সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলু। 6 মাস পর আলু তুলতে গিয়ে বিশাল এই আলুটি দেখতে পান তিনি, যার ওজন হয়েছে 7 কেজি 700 গ্রামেরও বেশি। তার ক্ষেতে আরও কিছু আলু বেশ বড় বড় হয়েছে। আলুটি দেখতে বেলায়েত হোসেনের বাড়িতে ভিড় করছেন অনেকেই। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। আগামী 21 অক্টোবর রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ।
গ্যালারিতে বসে ম্যাচের উত্তাপ পেতে ভক্তদের জন্য শনিবার থেকে টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওইদিন মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এরপরেও টিকিট পর্যাপ্ত থাকলে স্টেডিয়াম সংলগ্ন এক নম্বর বুথ থেকে তা সংগ্রহ করতে পারবেন টাইগার ক্রিকেট প্রেমীরা। ঢাকার ওয়ানডের জন্য পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাবে, সেগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউস, সাউদার্ন নর্দার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড। এইসব ক্যাটাগরির টিকিটের দাম যথাক্রমে 1,000, 500, 300, 150 ও 100 টাকা। চলে গেলেন কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আয়ুব বাচ্চু। বৃহস্পতিবার 18 অক্টোবর সকালের এমন সংবাদ হজম করা আয়ুব বাচ্চুর ভক্তদের জন্য ছিল কষ্টের। শোকের এই ধাক্কা লেগেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। এদিন সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ফাস্ট বোলার রুবেল হোসেন ও সাব্বির রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানান। আয়ুব বাচ্চুর একজন পার ভক্ত মাশরাফি তার ব্যক্তিগত আইডি থেকে লেখেন, সবাইকে একা করে চলে যাব অন্ধকারে, এই শহর গাড়ি বাড়ি কিছুই রবে না আয়ুব বাচ্চু। মুশফিক তার পোস্টে লেখেন, দিনের শুরুতে কি কষ্টের এক সংবাদ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আত্মা শান্তি পাক। সঙ্গে আয়ুব বাচ্চুর একটি ছবিও পোস্ট করেন তিনি। অনূর্ধ্ব ১৯ দলের শ্রীলঙ্কা সফরের শুরুটা বেশ ভালোই হয়েছে। দুটি চার দিনের ম্যাচের প্রথম ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত নাটাই নিজেদের হাতেই রেখেছে তৌহিদ হৃদয়ের দল। ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের যুবরা 39 রানের লিড নেয়, হাতে আছে 9 উইকেট। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যুবাদের সংগ্রহ 1 উইকেটে 18 রান। এর আগে বাংলাদেশের করা 309 রানের জবাবে 288 রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় দিনেই 9 উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা, করতে পারে 223 রান, 21 রানে লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সোনাল দিনুষা করেন সেঞ্চুরি, 202 বল খেলে করেন 100 রান। টাইগার যুবাদের পক্ষে 3টি করে উইকেট নেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান, এছাড়া 2টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও শাহিন আলম। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। জামাল খাশোগির হত্যা ধামাচাপা দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওড়ার 10 মিনিট পরেই আবার অবতরণ করেছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী বিমানটি। আফগানিস্তানের কান্দাহার প্রদেশে জঙ্গি হামলায় এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে। সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আগামী 21 অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেকোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যেকোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলেনিয়াম টিভি ইউএসএর। আল্লাহ হাফেজ।